গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে ব্লগ দিয়ে হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছেন মাঝে মাঝে তো একটু ব্রেক নিতে ইচ্ছে করে বলুন আবার এই সানডে স্যাটারডে এরকম করে ছুটি আছে আমাদের ব্লগের দিকে নেই তো সেই জন্য মাঝে মাঝে একটা করে ব্রেক নিয়ে যায় আর মাঝে মাঝে যখন পুরোপুরি এক্সাস্টেড হয়ে যায় না তখন মনে হয় যে একটা করে ব্রেক দরকার সকাল সকাল রান্নায় বসে পড়ে যে এখানে ডাল হচ্ছে এখানে ভাত আর এখানে আমি সমস্ত তরকারি বসাবো এই যে পেঁয়াজ শাক বেগুন কাটা আছে এটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু করবো আর ডাল হবে আর চিংড়ি মাছের ওই সর্ষে বাটা দিয়ে হবে গুড মর্নিং এখন বাজছে সাড়ে ছটা আর পাঁচটায় অলরেডি পৌঁছে গেছি কলকাতার তুলনায় অনেক বেশি ঠান্ডা এখানে এখন হচ্ছে তেরো ডিগ্রি হোক অটো দিয়ে নিয়েছি এখন হোটেলের জন্য রেও দিচ্ছি হোটেলের চলবে ঠিকঠাক নট ব্যাড ওকে টাইম আজকে আমার রান্নার সো স্টপার এটা যে চিংড়ি মাছ আর পেঁয়াজ করিতে সর্ষে বাটি দিয়ে চচ্চড়ি প্রত্যেক দিন মানে এই জবে থেকে মাসি গেছে প্রত্যেক দিন আমি কিন্তু এই নর্মালি প্রাণায়াম করে ছেড়ে দিই আজকে একটু ভালো করে টাইম পেয়েছি প্রথমে জুম্বা করে ওয়ার্ম আপ করে নিচ্ছি তারপরে নর্মাল যে আসনগুলো আমি করি সেগুলো করবো আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কার চ্যানেল তুমি ফলো করো জুমবার তো কোনো পার্টিকুলার চ্যানেল নেই আমার যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটাই করি বেসিক্যালি আমি জুমবারটা করি না মানে বডিটা ওয়ার্ম আপ করার জন্য তারপরে অ্যাকচুয়াল এক্সারসাইজগুলো আমি করি এক্সারসাইজ বলতে যেরকম যোগা হয় উষ্ঠাসন উর্ধাসন নাকি সমস্ত শন আছে তো সেই সমস্তগুলো আবার শাশুড়ি মাও কিন্তু এক্সারসাইজ করে প্রত্যেকদিন সকালবেলায় মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠে মানে আসনগুলোর প্র্যাকটিস করে অবশ্যই ওনার সাধ্যের মধ্যে যেগুলো সাধ্যের বাইরে গিয়ে বা শরীরের পুরো বাৰোটা বাজিয়ে এক্সাৰচাইজ কৰাৰ কোনো মানে হয় ন ওকে ওয়ার্কআউট ডান আমার সোয়েটিং একদমই হয়নি তো বলে দিই আমি এমনিতেই সোয়েট কম করি গরমকালেই কম ঘামি আর শীতকালে যতই আমি এক্সারসাইজ করি ঘামি না বাট হ্যাঁ ওই যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় তো ভালো একটা এক্সারসাইজ করলাম এরপর আমি জাস্ট দুটো কলা একসাথে খেয়ে নেব সকালবেলায় আমি খেয়েছিলাম প্রথমে সকাল ছটার সময় আমলক্ষির রস আমলকির সঙ্গে মধু দিয়ে তারপরে দুটো বিস্কুট আর গ্রিন টি এক কাপ তারপরে আমি নিয়েছিলাম মোটামুটি কটা নাগাদ মোটামুটি সাড়ে নটা নাগাদ এক বাটির মতো বেদানা আর একটা আপেল আর এখন খাচ্ছি কলা হচ্ছে বারে বারে খাওয়াটা না ওয়েট লুজ করতে খুব সাহায্য করে বারে বারে খাবেন অল্প অল্প করে বারে বারে সকাল থেকে আপনি কিছুই খেলেন না সাড়ে দশটা এগারোটার সময় এরকম রাম খিদে পেলো যে আপনি এক কাশি মুড়ি নিয়ে বসে গেলেন চপ দিয়ে দুটো বা এক থালা ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ডিম ভাজা বা মাছ ভাজা দিয়ে ভাত খেনলেন এক বাটি চাউমিন খেনলেন তখনই কিন্তু ওয়েট লসটা মানে ওয়েট লস আর হয় না গেন হয়ে যায় বারে বারে একটু একটু করে খাবেন যেরকম সকালবেলা আমি পুরো অলরেডি আমার তিনটে খাবার হয়ে গেছে এরপরে আমি খাবো সাড়ে এগারোটা নাগাদ কলা দুটো খেয়ে সাড়ে এগারোটা নাগাদ খাবো কিছু হালকা ব্রেকফাস্ট করব একটা পাউরুটি ডিম সেদ্ধ অনেক দিন ধরেই ভাবছি আমার ওয়ার্ড্রপটা কিছু ব্যবস্থা করবো আগেরটা যেরকম বড় ছিল এই ওয়ার্ড্রপটা একদমই সেরকম বড় নয় অনলাইনে বুঝতে পারি তা এটা নিয়েছি ভালো ভালো জামা কাপড়গুলো যাতে স্টোর রুমে না রাখতে হয় সেই জন্যই ব্যবস্থাটা করেছি এটার মধ্যে তিনটে স্টোরেজ বক্স আছে আর খুব ভালো কোয়ালিটির মানে জাতা না আগেরবারে বারে কিনেছিল একটা জাতা কোয়ালিটির পুরো স্টোরেজ বক্স কম পুটুলি বেশি মনে হতো কিছুদিন পরে একটা দেওয়াল আলমারি করার ইচ্ছা আছে বাট কি বলুন তো এখন তো সেই সুযোগটা হবেও না তো সেই জন্য না এই স্টোরেজ বক্সগুলো কিনেছি এত জামা কাপড় ওই আলমারির মধ্যে ঢুকছে না যেইগুলো আমি মাঝে সাঝে পড়ি মানে খুবই কম পরি খুবই রেয়ার ধরুন বিয়ের শাড়ি বেনারসি সেইগুলো ভাবছি এই স্টোরেজ বক্সের মধ্যে সমস্ত ঢুকিয়ে রাখবো কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারেন একদম ডিডি গেডি জাঙ্গিয়ার মতো সব থেকে বেস্ট পার্ট এটা প্রচুর স্পেস আছে এই জিনিসটা আমার খুব সুন্দর লাগলো আগে স্টোরেজ বক্স নিয়েছিলাম না পুরো প্যাক প্যাক করতো মানে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে মানে সেট হয়ে বসতো না এটা দেখুন এখানে একদম স্টেনলেস এরকম স্ট্যান্ড দেওয়া আছে এই স্ট্যান্ডটা দিলে পুরো ভালোভাবে জায়গাটা আপনারা পাবেন আর ছড়িয়ে ছিটিয়ে সুন্দর জিনিসপত্র রাখতে পারবেন আমার এই মোটা মাথা যদি মনে থাকে জিনিসটার লিঙ্ক আমি শেয়ার করব খুব কাজের জিনিস যারা প্রচুর জিনিসপত্র হয়ে গেছে আপনি প্রেগনেন্ট আপনার প্রচুর কাঁথা কাপড় এই সমস্ত লাগবে তখন এই ধরনের একটা স্টোরেজ আপনি আলাদা করে সেপারেট করে রাখতে পারেন দুটো এরকম হোল্ডার দেওয়া আছে এর ভেতরে যদি ঢুকিয়ে দেবে এটাকেও সেট করে দেবেন এরকম হয়ে গেল এখানে দুটো হ্যান্ডেলও দেওয়া আছে জিনিসপত্র ধরার জন্য সুবিধার জন্য এই যে আমার মেন কাজ এখন শুরু হলো ঠিক আছে এই আলমারি থেকে যে যে শাড়িগুলো বহুদিনের পুরনো বা পরে পরবো বা ওই ছম্মাক ছাল্লো ছ্যান ছাবিলি টাইপের শাড়ি সেইগুলো আমি পরি না খুব মাঝে মাঝে পরি ওইগুলো আমি বেছে বুঝে এটার মধ্যে ঢুকিয়ে রাখছি বাট এই শাড়িটা না আমাকে দিদি ভাই দিয়েছিল বাবানের পইতে বাট এইগুলো সমস্ত আমি আমার কাছেই রাখবো না আলমারির ভেতরেই রাখবো এগুলো ইজিলি পরতে পারবো এটা দেখুন আমার বিয়ের মানে রিসেপশনের বেনারসি এটা সামনে একটা বিয়ে বাড়ি আসছে বেনারসি কোনোদিন পড়া হয় না ভাবছি এটার সাথে হলুদ রঙের ব্লাউজটা দিয়ে পরবো ভালো লাগবে নাকি কি জানাবেন তো কমেন্ট করে এমনিতে ইউজুয়ালি এটার যে কালারের শাড়ি সেই কালারেরই ব্লাউজ আছে বাট ওই ব্লাউজটা আমার এখন গায়ে হয় না এগুলো প্রত্যেকটা কিন্তু আমার বিয়ের শাড়ি বিয়ের আর এইগুলো দেখুন বিয়ের প্রথম বছর বা তারপরের বছর এই ধরনের শাড়িগুলো আমি এখানে সমস্ত ঢুকিয়ে রাখছি বিয়ের বছরের রেখে দিচ্ছি আর এইগুলো ভীষণ ভারী ভারী শাড়ি ভীষণ শাড়ি যেগুলো শীতকালে পরার মতো সেগুলো রেখে দিচ্ছি এটা সিস্টেমে দেখেছেন এটা ওপর থেকে তো টপ টপলোড করলেন আর দেখুন ফ্রান্টে এইভাবে একটা চেন আছে চেনটাকে খুলে আপনি আপনার পছন্দ মতো দেখে শুনে শাড়িটা বের করে নিতে পারেন তখন আর পুরো সবকিছু খুলতে আপনাকে হবে না আলটিমেটলি এই আমি প্রচন্ড ঠিকঠাক ডিসিশন আমি এতদিনে নিয়েছি খুব ভালো কাজের জিনিস আর প্রচুর জিনিস ধরে প্রচুর একটাতে তো আমি রাখলাম টুকটাক জিনিসপত্র রাখছি আর একটা যেটা আছে টোটাল তিনটে ব্যাগ ওটার মধ্যে না আমি ব্যাগগুলো রাখবো আমার প্রচুর ব্যাগ হয়ে গেছে এদিক ওদিক করিয়ে ছিটিয়ে পড়ে থাকে তো ওই সমস্ত ব্যাগ ট্যাগগুলো এক জায়গায় সাইড করে গুছিয়ে ওই স্টোরেজ বক্সের মধ্যে রেখে দেবো ওয়ার্ড্র মাথাটাই আমি সমস্ত স্টোরেজ বক্সগুলো তুলে দেবো যখন দরকার পড়বে সেই মতো বের করে নেব এই সমস্ত পেড়ে যখন গোছাতে থাকি না তখন আলটিমেটলি কত কিছু নতুন জিনিস যে খুঁজে পাই তার নেই ঠিক মোটামুটি সমস্ত ওই যে উপরে তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আমার মোটামুটি কুড়ি পঁচিশটা শাড়ি এখানে ঢুকে গেছে এই জায়গাটা কতটা খালি হয়ে গেছে এবার আমি ইজিলি অনেক কিছু এখানে রাখতে পারব ওই দেখুন পুরোই খালি এখানটা পুরো আসতো দু পর্যন্ত ভর্তি ছিল কতটা জায়গা স্পেস বাকি এখনো নিচের থেকেও কিছু জামাপত্র পুরো শর্ট আউট করে নিয়েছি রেয়ারি খুবই ছাম্মাক টাইপের সেই সমস্ত জামা সরিয়ে দিয়েছি আর রেগুলার ওয়ারে বা কোথাও টুকটাক গেলে যেগুলো পরি সময় সেগুলো সামনে রেখেছি তো এই লেবুর আচারটার জন্য দিদি বলেছিল যে একটু পরে নুন আর তেল দিতে তো সেটাই আমি করছি আবার একটু নুন আর তেল দিয়ে আবার রোদে দেবো কালকে নদী চলে এসেছে আর নদীকে খাইয়ে দিয়েছি সবারই খাওয়া কমপ্লিট এবার আমি খেতে বসেছি এই হচ্ছে পেঁয়াজ কলি বেগুন আলু একটা চচ্চড়ি এখানে হাসি ডিম সেদ্ধ করেছিলাম সকালে খাওয়া বলে খাওয়া হয়নি তো এখন নিয়েছি এখানে কালকে একটু আলু পোস্ত নিয়ে নিয়েছি এখানে ডাল আছে আর এখানে চিংড়ি মাছের চচ্চড়িটা গুড মর্নিং ফ্রম পাটনা এখন মোটামুটি বাজে ওই এগারোটা খোদ বেরিয়েছে ওদেরও দেখছেন পুরো জ্যাকেট পরা অবস্থা আমার কারণ এখানে এগারোটা বলুন বারোটা বলুন যতই বলুন মোটামুটি বেশ কলকাতার তুলনায় যথেষ্ট ঠান্ডা দুপুর বেজে গেছে আফটারনুন সকালে আজকে ব্রেকফাস্ট হয়নি তো যাই হোক এখন অনেক খিদে পেয়ে গেছে লাঞ্চটা করবো আর পাটনায় যখন আসি তখন এই পিছনে দেখছেন লেখা আছে জয় বিহার এখানে পাওয়া যাচ্ছে চম্পারণ চম্পারণ মিঠ হাউস যেটা খুব ফেমাস এখানকার ডিশ মাটনের কথা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি আমি আর আমার কলিগ এটাকে বলে আহ না মটন আহ না মটন মতো মানে জোটছে যেটা ওই মাটির হাঁড়িতে উনুনের কয়লার উপরে ওরা মটনটাকে বানায় এই দেখুন দেখছেন ব্যাপারটা কিরকম কালো রঙের একদম কষা মটন চলে এসেছে তার সাথে সিম্পল স্টিম রাইস তুমি স্কিনে কি লাগাও বলো সবাই আমাকে ভিডিও দেখে জিজ্ঞাসা করছে

তাহলে স্কিন একদম গ্লো করবে এই হচ্ছে সুন্দর চায়ের দোকান ম্যাগি চায় সব আছে হিন্দুস্তান টি কাজ শেষ এখন বাচ্চে সাড়ে সাতটা আটটা প্রায় এ দাঁড়িয়ে চা খেলাম এখানে সুন্দর চা করে ইলাইচিওয়ালা চায় চায়ের দোকানে বিস্কুটগুলো একদম ভালো না লিটারেলি ময়দা আটার ফ্ল্যাট হয় বাট চাটা ভালো ছিল দুধের চা ইলাইচি দিয়ে হয়ে গেছে কাজ এখন হোটেলের দিকে এগোবো এগোনোর আগে কিছু টুকিটাকি কাজ আছে ফোনের ব্যাকার ওগুলো কিছু দেখাচ্ছিল দেখবো যদি পাই তো নোবো নদীর জন্য এখানে বসেছি পেপার ফ্যান বানাতে অ্যাকচুয়ালি ও আর আমি দুজনে মিলেই বানাবো আর ওদের এটা স্পোর্টসে কি লাগবে নাকি জানি না দুটো দিতে বলেছিলো আগে একটা অলরেডি জমা দেওয়া হয়ে গেছে তখন বলিনি তখন একটাই বলেছে তো এখন আবার একটা বানিয়ে আমি দিচ্ছি এটা বানাতে বেশ টাইম লাগে বল লাগে তোকে ম্যাম কেন বকেছে বল ইউকেজিটা তো মাধুরী মামাকে তো গুড মর্নিং ম্যাম সে মানে আমার কাছে ম্যাম বলতো তো কিন্তু ম্যামকে বললাম ম্যাম কেন আমাকে বকলো কেরমভাবে শুনেছেন তো তবে কেন বললে হ্যাঁ ভাই বকলো

আজকে দুপুরে যেহেতু এত টাইট খাওয়া হয়েছে মাটন পেট পুরো ফুল সেই জন্য আমার হোটেলের বাইরে ডমিনোজ পিজা থাকলেও আমার আজকে খাওয়ার কোনো ইচ্ছে নেই কালকে যদি ফিরি তাড়াতাড়ি কালকে ট্রাই করব। সেটা হচ্ছে পাটনার ডাবাংলো চরা। খুব বড় মার্কেট কমপ্লেক্স যাচ্ছি ফোনের কভারটা নিতে বা দেখি যদি কিছু পাই যেই কারণে এসেছিলাম সেটা হয়ে গেছে আমি আমার ফোনের কভার ব্যাক কভার নিয়ে নিয়েছি যাচ্ছি হোটেল বলছি হোটেলে তো এখন আমি ঢুকে গেছি একটা যারা মৌকে ফলো করেন তারা হয়তো জানবেন আমি কিছুদিন আগে একটা আমার কালিগের সাথে ইনসিডেন্ট হয়েছিল পাটনা হোটেলে আমি শেয়ার করেছিলাম মানে একটু টাইপের কুকি টাইপের ইনসিডেন্স হয়েছিল একটু ভয়ে বা হন্টেড টাইপের একটা ইনসিডেন্স হয়েছিল যেখানে কলিগ আমার যখন এসছিলো পাটনায় তখন বিয়ের সিজন চলছিল আর ও নর্মাল যেই রুমে থাকে যে হোটেলে সেখানে জায়গা পাইনি অন্য হোটেলে দেওয়া হয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে এরকম এখনও এখানে বিয়ের সিজন চলছে আর আমি যেই হোটেলে অ্যাকচুয়ালি থাকি সেই হোটেলে আমিও জায়গা পাইনি আনকমন হোটেলে এসেছি এক্সিবিশন রোডে আছে হোটেল উইন্ডসোর ওখানে তো আমার এক্সপিরিয়েন্স নেই এই হোটেলে থাকার তো যাই হোক আমার হঠাৎ করে মনে পড়ে গেলো ইনসিডেন্সার যেটা রাজার সাথে হয়েছিল একটা অন্য হোটেলে গিয়ে একটা একটা রাত্রে ও রুমের মধ্যে ঘুমোতে পারেনি ওর সাথে কিছু হুকি ইনসিডেন্স হয়েছিল যাই হোক ওই কথাটা মনে পড়লো আশা করছি আমার সাথে রাত্রে এরকম কিছু হবে না মোটামুটি ঠিক যাবে আমি এসে গেছি এখন রাত্রে অনেক কাজ আছে ওভার টু মৌ গুড নাইট এ হচ্ছে আমার রাত্রের খাবার পরাঠা আলু মটর কা সবজি সাথে অমলেট স্টে খট্টা ওকে ওপরে চলে এসেছি এগারোটা বাজে পাঁচ আর কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের কাজ অনেক বেশি পুজোর জোগাড় তারপরে নদীতে স্কুলে যাবেই তার মধ্যে রান্নার কি করব সেটা হচ্ছে মহা সমস্যা তারপরে দুধল আমাদের যে দুধ দেয় তাদেরকে ফোন করলাম ফোন করলাম ফোন করে বললাম যে কালকে পনির নিয়ে আসতে পনিরের বাটা দেখি পনিরের কিছু একটা আইটেম করবো তবে চিংড়ি মাছটা এত অসাধারণ হয়েছিল না খেতে মানে আমার মুখে এখনো লেগে আছে মাখা মাখানো শুকনো শুকনো করে ঝাল দেয়া করেছিলাম মানে অসাধারণ খেতে লেগেছে ওকে ফার্স্টে এই পাখাটা বানিয়েছিল নদীর জন্য এই হ্যান্ড ফ্যানটা নদী বললো যে ওদের ম্যাম নাকি বলেছে বড় পাখা যায় এই ছোট নাকি নেবে না সেই জন্য এইটা বানিয়েছি এটা একটু ডিফারেন্ট প্যাটার্নে বানিয়েছি সেই আমাদের আগে পুরোনো প্যাটার্নে ছিল থাকে এরকমভাবে হাতে ধরতো হ্যান্ড ফ্যানগুলো আর আর এইভাবে খুলে হাতে ধরবে আজকে আমি হেয়ার ওয়েলিং করার দিন ভালো করে হেয়ার ওয়েলিং করে নিয়েছি আর দেখছি এখন ফলো মি বলে একটা নেটফ্লিক্স না অ্যামাজন প্রাইম একটা মুভি বেশ ভালো তো দেখা হচ্ছে কালকে নতুন লকের সাথে ভালো থাকবেন বাই